আসসালামু আলাইকুম, আমি রবিন আহমেদ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে data.com থেকে লিড কালেক্ট করতে হয়। তো data.com সম্পর্কে আপনাদের কিছু বলে নেই, এটা হচ্ছে B2B তথা বিজনেস টু বিজনেস লিড প্রোভাইড করে তারা। এখানে প্রত্যেকটা সাইন আপের বিপরীতে তারা দুইটা লিড প্রোভাইড করবে ফ্রি বেসিসে। সো কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা এখানে গিয়ে এই data.com একটা অ্যাকাউন্ট খুলে নিব, সাইন আপ অন অ্যাকাউন্ট। তো এখানে নাম, আপনারা আপনাদের নাম ইউজ করতে পারেন অ্যাজ ইউর উইশ। তো ইমেইল, ইমেইলটা আমি আপনাদের প্রোভাইড করব সবাইরে, সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। ইমেইল কনফার্ম, ইমেইল পাসওয়ার্ড, আপনারা এখানে কমন একটি পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তো এখানে একটা ক্যাপচা দিতে হবে আপনাদের। তো এটা টিক চিহ্নটা আমরা তুলে দিলাম, কারণ আমাদের মেইল বক্সটা ভরে যাবে তাছাড়া। তো সাইন আপ এটা রিমেম্বার করে রাখলেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো দেখা গেল একবার সাইন আপ করাতে হয়নি, আমার সম্ভবত এখানে সার্ভারের প্রবলেম। তো আমি আর একটা বার ট্রাই করি সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট, যে কোনো একটা নাম, ইমেইল আইডি। পাসওয়ার্ড প্রফেশন সেলস। তো এখানে আপনারা এই ক্যাপচাটা আবার পুরা করে নেবেন। এখানে আমরা রিসিভ ইনফরমেশন তুলে দিলাম, সাইন আপ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভেশন পেন্ডিং, থ্যাংক ইউ ফর সাইন আপ, তার মানে আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি। তো এখন এই ইমেল আইডিতে লগ ইন করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো আমরা ইমেল আইডি ইউজ করছিলাম 10,000 @ পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড, লগ ইন বার করে রাখলেন ভবিষ্যৎ। সো আমরা রাউট ক্যাপ ইউজ করব ডিফল্ট মেইল বক্স হিসাবে। আমার এখানে একটু ইন্টারনেটের সমস্যা BTCL এর, সো এই জন্য আসতে একটু দেরি হচ্ছে। তো দেখেন, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। সো আমরা এখানে এসে এই মেইলটার উপর ক্লিক করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিব, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। সো এখন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। সো এখন আমাদের এখানে এই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে হবে। তো আমরা আমাদের যে ইমেল আইডি আর পাসওয়ার্ড, লগইন, এই যে আমাদের অ্যাকাউন্টে 10 পয়েন্ট চলে এসেছে। তো এখন আমরা জাস্ট আমি আপনাদের সবাইকে একটা করে লিঙ্ক প্রোভাইড করব। এই লিঙ্ক থেকে যত URL আছে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক ওপেন হচ্ছে। তো এখানে প্রায় 14,000 কন্ট্যাক্ট শো করতেছে। তো আমরা দুইটা কন্ট্যাক্ট এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমি যে কোনো দুইটা সিলেক্ট করলাম, তারপরে গেট কন্ট্যাক্ট। তো যাওয়ার পরে পারচেস অ্যান্ড এক্সপোর্ট সিলেক্টেড, এখানে এসে এটা একটু জাভাস্ক্রিপ্টের কাজ। তো এখানে আপনারা এই যে পারচেস অ্যান্ড এক্সপোর্ট সিলেক্ট করে একটু মাউসে ক্লিক করে একটু টেনে ছেড়ে দিলেন, দেওয়ার পরে 2-3 বার করার পরে ক্লিক করে দিলেন পারচেস অ্যান্ড এক্সপোর্ট। তো এই কন্ট্যাক্টটা এখন রেডি হচ্ছে, গেট কন্ট্যাক্ট।
তো এটা প্রসেসিং হচ্ছে 2টা কন্ট্রাক্ট, তো এই যে ডাউনলোড সেভ ফাইল করলাম, তো দেখেন আমরা এখন দেখতে পাবো যে 2টা ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল ফোন ইমেল সব চলে এসেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের ইমেল অ্যাকাউন্টের বিপরীতে 2টা করে ডেটা ডাউনলোড করতে পারবো। তো এরপরে সিম্পলি ভাবে আমি এখান থেকে লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট খুলবো এবং আরেকটি ডেটা ডাউনলোড দিব। তো এটাই, ধন্যবাদ।